নমস্কার আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল ডায়াবেটিস রুগীদের পায়ের যত্ন ডায়াবেটিস রুগীরা সাধারণত অনেক রকমের শারীরিক সমস্যায় ভোগেন যেমন হার্টের সমস্যা কিডনির সমস্যা নার্ভের সমস্যা চোখের সমস্যা এবং পায়েরও সমস্যা কিন্তু সাধারণত পায়ের সমস্যার ব্যাপারে রুগীরা অতটা গুরুত্ব দিতে চান না রুগীরা সাধারণত তিন রকমের অসুবিধা নিয়ে ডাক্তারের কাছে আমাদের কাছে আসেন প্রথমত অনেক রুগী আসেন যাদের অসুবিধা হলো পায়ে ব্যথা কিছুটা হাঁটলে তারা ব্যথা অনুভব করেন এবং রেস্ট নিলে আবার ঠিক হয়ে যায় একে আমরা বলি ইন্টারমিডিয়েট প্রটিককেশন এটা মূলত পায়ের যে রক্ত জালক থাকে সেই রক্ত চলা সেই রক্ত জালকের মধ্যে রক্ত চলাচলে কিছু কারণে বাধা ঘটে যার জন্য এরকমের অসুবিধা হয় এটাকে আমরা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজও বলি আরেক রকমের সমস্যা নিয়ে পেশেন্টরা ডাক্তারের কাছে আসেন সেটা হচ্ছে যে পায়ে জ্বালা করে হ্যাঁ সাধারণত হাঁটা চলা করলে দিনের বেলায় অতটা জ্বালা অনুভব করেন না কিন্তু রাত্রে শোবার পরে এই জ্বালা অনেক বেশি অনুভূত হয় বা পায়ের অনেকের অসার মনে হয় পা থেকে চটি জুতো এগুলো খুলে পড়ে যায় এরকমও অনেকে কমপ্লেন করেন এটা মূলত ডায়াবেটিক নিউরোপ্যাথি বা স্নায়ুর যে সমস্যা তার জন্য হয় তিন নাম্বার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পায়ে ঘা যেটাকে আমরা বলি ডায়াবেটিক ফুট আলসার যে সমস্ত রুগী ডায়াবেটিস সুগার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে না বা অনেক বছর সুগারে ভোগেন তাদের অনেকেই দেখা যায় যে পায়ে ছোটোখাটো আঘাতেই ঘা হয়ে যায় এবং সেই ঘা সাধারণত শুকাতে চায় না এই যে ডায়াবেটিক ফুট আলসার সেই হওয়ার সম্ভাবনা প্রত্যেকটা ডায়াবেটিস রুগীদের সারা জীবনে পনেরো পার্সেন্ট হয় অর্থাৎ যে যত ডায়াবেটিস রুগী আছে তার পনেরো শতাংশ ডায়াবেটিস রুগী জীবনে কোনো না কোনো সময় এই ডায়াবেটিক ফুট আলসার বা পায়ের ঘায়ের যে সমস্যা সেটাতে ভোগেন দু রকমের ঘা হতে পারে এক রকমের ঘাকে বলে নিউরোপ্যাথিক আলসার যা নার্ভের সমস্যার জন্য আলসার হয় এবং আরেক রকমের ঘা হতে পারে ডায়াবেটিক ফুট আলসার যা মূলত রক্ত চলাচলের অসুবিধার জন্য হয় এবং সেটা সেখান দিয়ে পায়ের যে পালস সেগুলো অনেক সময় পাওয়া যায় না এবং সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতো উপযুক্ত সময়ে অ্যানজিওগ্রাম করতে হয় এবং অ্যানজিওগ্রাম করে যদি দেখা যায় রক্তজালকে জালকে কোথাও বাধাপ্রাপ্ত হয়েছে বা ব্লক হয়েছে সেক্ষেত্রে হার্টের যেমন স্টেন্টিং বাইপাস করা হয় সেরকম পায়েরও স্টেন্টিং বাইপাসের দরকার হতে পারে কিন্তু এই সমস্ত যে চিকিৎসা দেরি হলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পায়ে গ্যাংগ্রিন হয়ে যায় সেক্ষেত্রে পা কেটে বাদ দেওয়া ছাড়া ডাক্তারের আর কিছু করণীয় থাকে না তাই সময় মতো চিকিৎসা করানো এই পায়ের ঘায়ের ক্ষেত্রে খুবই দরকার এবং সবাই আমরা জানি যে ডায়াবেটিসের ঘায়ের পায়ের ঘায়ের চিকিৎসা করা যতটা জটিল তার থেকে অনেক সহজ হচ্ছে তাকে প্রতিরোধ করা প্রিভেনশন ইজ বেটার দেন কিয়র সেজন্য আমরা কারণ ডায়াবেটিস রুগীদের পায়ের অনুভূতি আস্তে আস্তে কমে যায় তাই ছোটোখাটো চোট আঘাত তারা বুঝতে পারেন না এরকম দেখা যায় যে পায়ে কাটা ফুটে গেছে বা কাঁচের টুকরো ঢুকে গেছে বা পাথরের আঘাত পেয়েছে কিন্তু সারাদিনই সে সেই পায়েই হাঁটতে চলে হেঁটে গেছে কাজ করে গেছে কারণ সে সেটা বুঝতেই পারেনি এবং পরবর্তীকালে সেখান থেকে ওই ছোট একটা কাটা জায়গা থেকে ইনফেকশন হয়ে যায় এবং ঘা হয়ে যায় যা থেকে পরবর্তীকালে অনেক বড় আকার ধারণ করতে পারে তাই আমরা সাধারণত সমস্ত ডায়াবেটিস রুগীদের বলি যে আমরা যেমন সাধারণত মুখের যত্ন নিই ডায়াবেটিস রুগীরাও যেন সেরকমভাবে উচিত হচ্ছে তাদের পায়েরও সেরকম যত্ন নেওয়া আপনি যেমন প্রতিদিন আয়নায় নিজের মুখ দেখেন সেই রকম প্রতিদিন একটি ছোটো আয়নায় যদি পায়ের তলাটা পায়ের আঙুল এগুলো দেখতে পারেন যে কোথাও কোনো কেটে গেছে কিনা না বা কোনো অসুবিধা আছে কি না তাহলে প্রথমেই চিকিৎসা করালে এই ডায়াবেটিক ফুট আলসার আমরা প্রতিরোধ করতে পারি আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মাথায় রাখা উচিত সমস্ত ডায়াবেটিস রোগীদের উদ্দেশ্যে বলি যে তারা যেন যতটা সম্ভব খালি পায়ে হাঁটবেন না নাম খালি পায়ে হাঁটবেন না তারপরে পা যেন যখন স্নান করবেন বা অন্যান্য সময় পায়ে যদি জল লাগে তা যতটা সম্ভব জল লাগার পরে পরে পাটাকে ভালো করে পরিষ্কার কাপড়ে ধুয়ে পরিষ্কার কাপড়ে শুকিয়ে নেবেন তিন নম্বর গুরুত্বপূর্ণ কথা নোখ কাটার সময় খেয়াল রাখবেন যেন নোখ খুব বেশি ছোট করে কাটতে চাবেন না বা সোজাসুজি করে নোখ কাটবেন এবং নোখ কাটার সময় খেয়াল করবেন যেন আঙুলের কোনো জায়গা কেটে না যায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে জুতো ঠিক মতো জুতো পরার অভ্যাস করা ডায়াবেটিস রোগীদের খুব দরকার অনেক ক্ষেত্রে আমরা বলি মেডিকেটেড অর্থাৎ স্পেশাল কিছু জিনিস স্পেশাল কিছু রকমের জুতো পাওয়া যায় যেটা ডায়াবেটিস রুগীদের জন্য দরকার সেটা না পারলে অন্তত আমরা বলি এমন জুতো পরুন ভালো জুতো পরবেন এবং জুতো যেন পায়ে ভালো ফিট হয় খুব বেশি লুজ বা খুব বেশি টাইট হলে যেন না হয় তারপরে জুতোর পায়ের যে জুতোর যে ভেতরের দিকটা সেটা যেন যতটা সম্ভব মসৃণ থাকে যাতে করে পায়ের সাথে জুতোর যেন ঘর্ষণ কম হয় তাতে ডায়াবেটিক ফুট আলসার হওয়ার প্রবণতাও কমবে এবং এবং জুতোর যে শোল সেই শোলটা যতটা সম্ভব একটু মোটা হওয়া বাঞ্ছনীয় সর্বশেষে বলি যে পায়ের রোগ বলে অবহেলা করবেন না কারণ পা ভালো না থাকলে আপনি হাঁটতেও পারবেন না হাঁটতে না পারলে আপনার যেগুলোকে আপনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেন যেমন হাটের সমস্যা বা অন্যান্য হাইপার টেনশন সমস্যা সেগুলো কিন্তু হাঁটাচলা করতে না পারলে আরও বেড়ে যাবে সুতরাং আপনি যেমন সময় মতো হার্টের কিডনির ট্রিটমেন্ট করান হাইপার টেনশন চিকিৎসা করেন সেই রকম পায়েরও গুরুত্ব দেবেন পায়েরও যত্ন নেবেন এবং কোনো অসুবিধা হলেই ডাক্তারের পরামর্শ নেবেন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার